অভিনব উদ্যোগ স্কুলের প্রধান শিক্ষকের। ডেঙ্গু নিয়ে খুদে পড়ুয়াদের সচেতন করতে প্রধান শিক্ষক নিজেই বহুরূপী সাজলেন। বহুরূপী গোলাপ সুন্দরী সেজে ছাত্রছাত্রীদের নাচে গানে ডেঙ্গু সচেতনতার পাঠ দিলেন। ঘটনাটি খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের। এই ঘটনায় অভিভূত ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই, সহশিক্ষক থেকে পঞ্চায়েত প্রধান সকলেই প্রধান শিক্ষকের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন। আর প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জি নিজে জানালেন, মজাদারভাবে ছাত্রছাত্রীদের বোঝালে তারা সব কিছু সহজেই মনে রাখে, তাই তিনি এই উদ্যোগ নিয়েছেন। এবার দেখুন প্রধান শিক্ষকের সেই উদ্যোগ। আচ্ছা তোমরা বলো তো, এখন একটা মশার কামড়ে কি যেন একটা রোগ হচ্ছে তোমরা জানো? কি রোগ বলো তো? তোমরা জানো দেখছি তো। আচ্ছা আমি হলাম গোলাপ সুন্দরী, আমার গায়ের রংটা গোলাপের মতো, তো ওই জন্য আমার দাদু নাম রেখেছিল গোলাপ সুন্দরী। আমি একজন হলাম বহুরূপী, ঠিক আছে? আমি তোমাদেরকে কিছু কথা বলবো, তোমরা চুপচাপ মন দিয়ে শুনবে, ঠিক আছে? আচ্ছা নাও, তোমরা চুপচাপ আমার কথাগুলো সব শোনো। পান্তা ভাতে মুরগির ঝোল, প্যাটে ভাবে গন্ডগোল, আর ডেঙ্গু হলে সব গন্ডগোল। আমার একজন সই ছিল, আমার কথা শুনলো না, মশারি টাঙিয়ে শুনলো না, ডাক্তারখানাও গেল না, ডেঙ্গু হলো বাঁচলো না। তোমায় তাই তো বলি, তোমায় তাই তো বলি, এক কিলি পর 5 টাকা তাই কিনে খাবো। কবে বন্ধু, কবে বন্ধু সবার সময় মশারি টাঙাবো, আমরা মশারি টাঙাবো, এক কিলি পর 5 টাকা তাই কিনে খাবো। ভবের বন্ধু, ভবের বন্ধু শোবার সময় মশারি টাঙাবো। এডিস নামে একটা যে মশা আছে ভাই, এডিস নামে একটা যে মশা আছে ভাই, সকাল সন্ধ্যা কামড়ালি ডেঙ্গু হবে তাই, সকাল সন্ধ্যা কামড়ালি ডেঙ্গু হবে তাই। ডেঙ্গু হলেও তোমরা কেউ ভয় পেও না, ডেঙ্গু হলেও তোমরা কেউ ভয় পেও না, সময় মতো ধরা পড়লে বিপদ হবে না, আরে সময় মতো ধরা পড়লে বিপদ হবে না, এক টেলিফোন 5 টাকা তাই কিনে খাবো। ঘরের বন্ধু, ও ঘরের বন্ধু জ্বর হলে হসপিটাল যাবো, আমরা ডাক্তারখানা যাবো, এক টেলিফোন 5 টাকা তাই কিনে খাবো। ও ঘরের বন্ধু শোবার সময় মশারি টাঙাবো। জামাই এসেছে, জামাই এসেছে, বাড়ির পাশের মহিলাগুলো সাফ করেছে, বাড়ির পাশের মহিলাগুলো সাফ করেছে, আর তাই না দেখি, আর তাই না দেখি, ঘরের বন্ধু সবার সময় মশারি টাঙাবো, আমরা মশারি টাঙাবো, বাড়ির চারপাশে জল ঝুঁকি দিব না, বাড়ির চারপাশে জল ঝুঁকি দিব না, এখানে সেখানে আমরা কেউ ময়লা ফেলবো না, এখানে সেখানে আমরা কেউ ময়লা ফেলবো না। কি আমার কথা শুনবে তো? তবে আমরা জ্বর হলে আমরা কোথায় যাবো, হসপিটাল যাবে তো? সবার সময় সবাই মশারি টাঙিয়ে শোবে তো? এখানে সেখানে কেউ ময়লা ফেলবে না, এখানে সেখানে কোথাও জল জমাবে না, আর বাড়ির চারপাশ স্কুলের চারপাশ সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আমার কথা সবার শুনবে, বাড়িতে যে বলবে আমার কথা, তোমরা গোটা গ্রামের লোককে বলবে আমার কথা, তোমরা পাড়ার লোককে বলবে, যার সঙ্গে দেখা হবে তাকেই বলবে, তাহলে আমি তোমাদেরকে খুব ভালোবাসবো, তোমরা খুব ভালো। খাবে না
বাকি কাজগুলো তোমরা সব করবে, ঠিক আছে? তাহলে দেখবে কোথাও মশা জন্মাবে না, কোথাও মশা থাকবে না, কাউকে মশা কামড়াবে না, কামড়ালে কারো ডেঙ্গু হবে না, ঠিক আছে? আমার কথা তুমি শুনবে তো? ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে তাহলে এখন ছবি তুলে নেবো, ঠিক আছে? আমরা পরিবেশ নিয়ে বিশেষ করে ছাত্রছাত্রী একটা সচেতনতা গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি, এবং আমরা জানি ওরা যদি সচেতন হয় ওরাই বড় হয়ে আমাদের পৃথিবীটাকে আরও সুন্দর করবে, পরিবেশটাকে সুন্দর করবে। সেই জন্যে আমরা এর আগে পরিবেশ নিয়েও একটা নাটক করেছিলাম ছাত্রছাত্রীদিকে নিয়েই। আর এবার এই ডেঙ্গু নিয়ে, চারিদিকে ডেঙ্গু হচ্ছে বলে ডেঙ্গু সচেতনতার জন্যে আমি একটা বহুরূপী সেই যে আমি দেখলাম ওদিকে মজাদারভাবে কিছু মজার মাধ্যমে কিছু শেখাতে পারলে ওদের মাথায় অনেক দিন থাকবে বা ওদের ভালো লাগবে, সেই জন্য আমি বহুরূপীর এই থিমটা বেছে নিয়েছি। এবং এই বহুরূপীরা যেভাবে গান করে নাচ করে আমি শুধু তাদের ওই কথাগুলোকে চেঞ্জ করেছি, ডেঙ্গু সম্বন্ধে কিছু কথা বসিয়ে আমি এই এটা করেছি যাতে ছেলেরা আরও সচেতন হয়, পরিবেশ যদি ভালো থাকে এবং স্কুলের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, বাড়ির চারপাশ, গ্রামের চারপাশ, এইভাবে অভিভাবকদের মধ্যেও এই জিনিসটা ছড়িয়ে পড়বে এবং আশা করছি এটা ওরা শিখবে এবং আশপাশ পরিষ্কার করে এটা পরিবেশে একটা উন্নতি হবে। সবারই তো একটা চেষ্টা করা উচিত পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সরকারের তো একার পক্ষে সম্ভব নয়, সরকার যে নিয়মগুলো বলে সবাই হয়তো ঠিকমতো মানে না, কিন্তু আমরা যদি সচেতন হই তবেই পরিবেশ ভালো থাকবে। আমরা মানুষ যদি সচেতন না হই তাহলে সরকারের একার পক্ষে সম্ভব নয় যে পরিবেশকে ভালো করা বা পরে এই ডেঙ্গু রোধ করা, সবাইকে সচেতন হতে হবে। আমি ওই জন্যে ছাত্রছাত্রীরা যাতে এটা সচেতনতাটা বাড়িয়ে ওই জন্য এইটা আমি করলাম। আপনার এর বাদেও একটা পরিচয় আছে, আপনি থিয়েটার করতেন, মানে করেন বর্তমানে, এখন সে কত দূর? হ্যাঁ, আমি একটা কলকাতার উষ্ণিক থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত আছি, যেটা পরিচালনা করেন ঈশিতা মুখোপাধ্যায় এবং ওর সভাপতি হচ্ছেন শুভাশিস মুখোপাধ্যায়, বিখ্যাত অভিনেতা। তা আমি তো ওখানে সবসময় যোগদান করতে পারি না, কেন আমার তো এখানে স্কুল আছে, আমি ওই শনিবার বা রবিবার যখন হয় তখন যাই। এর আগে আমি দুটো নাটকও করেছি ওই দলে, হয়ে অগ্নিজাতক আর কাল্লু মামা বলে, কিন্তু সময় অভাবে আমি এখনও পর্যন্ত মানে অ্যাটাচ আমার সঙ্গে রয়েছে, আমি যাই রবিবার রবিবার যাই আমার সঙ্গে কথা, এবং এই ব্যাপারটাও আমাদের আমি যেইভাবে সেজেছি এটা আমাদের দিদি বলেছেন, দলের যে ডিরেক্টর তাকে আমি দেখিয়েছি, উনি খুব খুশি হয়েছেন যে হ্যাঁ আমাদের এই থিমটা নিয়ে একটা গ্রামাঞ্চলে প্রচার চলছে, এটাতে উনি খুব খুশি হয়েছেন এবং আমাকে বলেছেন যে এইভাবে চালিয়ে যেতে, এবং এইটাই আমি বলছি। আর সময় অভাবে আমার ঠিক মতো ওইখানে তো এখনও হয়েছে, যেহেতু আমাকে এখানে একটা সার্ভিস করি, তবে রবিবার রবিবার আমি যাই যে ওইখানে একটা প্রশিক্ষণ নিই বা সেরকম নাটক হলে আমি যোগদান করি, সবে তো আর যোগদান করতে পারি না যেহেতু আমি সার্ভিস করি। বলছি তাহলে বাড়িটা কত, বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার পাশের গ্রামে তিলকচক গ্রামে আমার বাড়ি। আপনার নাম? আমার নাম দেবাশিস মুখার্জি। এই স্কুলের প্রধান শিক্ষক? হ্যাঁ, এই স্কুলের প্রধান শিক্ষক আমি। স্কুলের বর্তমানে কত ছাত্রছাত্রী আছে? বর্তমানে 112 জন ছাত্রছাত্রী রয়েছে এবং আমাদের এটা ক্লাস 4 পর্যন্ত রয়েছে প্রি প্রাইমারি থেকে, তবে এবছর আমরা যেটা লিস্ট বেরিয়েছে পঞ্চম শ্রেণীর জন্য তাতে দেখলাম আমাদের স্কুলেরও নাম আছে, অর্থাৎ সামনের শিক্ষাবর্ষ থেকে এটা পঞ্চম শ্রেণী পর্যন্ত হয়ে যাবে। তা আমরা ছাত্রছাত্রীদের শুধু এইগুলো সেখানের জল, যেমন একটা জল ভরো প্রকল্প মুখ্যমন্ত্রী চালু করেছিলেন বা জলের যে সঞ্চয়, যে জল সঞ্চয় করা সেই বিষয়ে আমরা ছেলেদিকে ভালোভাবে বুঝিয়েছি বা আমরাও করেছি, আমাদের যে স্কুলের ছাদের জল বা ট্যাপের যে জলগুলো ওরা অপচয় হয় সেই জলগুলো আমরা পাইপের মাধ্যমে মাটির তলায় যাতে একটা মাটির তলায় পৌঁছে যায় সেই ধরনের একটা ব্যবস্থা করেছি। এছাড়া আমরা আমাদের যে ল্যাট্রিন আছে ইউরিনাল ল্যাট্রিন ওইগুলো আমরা প্রতি সপ্তাহে ব্লিচিং দিয়ে পরিষ্কার করি। এবং স্কুলের মানে স্কুলের কি কারা করে? স্কুলের এটা প্রধানত ল্যাট্রিন আর ইউরিনটা তো ছাত্রছাত্রীরা করেন, ওটা আমি করি আর আমাদের একজন মাস্টারমশাই আছেন তারাও সাহায্য করেন, প্রধানত ওটাকে আমি করি পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়া স্যারেরাও করেন, ছাত্রছাত্রীরা 4-5 করে, কিন্তু ওদিকে আমি ইউরিন বা ল্যাট্রিনটা পরিষ্কার করতে দিই না, ওটা ওদিকে শেখাই, ওরা দাঁড়িয়ে থেকে দেখে কিন্তু আমরাই ওটা পরিষ্কার করি। পড়াশোনা বাদে গাছকে কাটা বারণ, প্লাস্টিক ফেলা বারণ, জল অপচয় করা বারণ, রাত্রে মশারি খাটিয়ে শুতে হবে, খাওয়ার আগে হাত স্যাভলন বা সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। তারপর আমাদের স্কুলে প্রতি মাসে এই জন্মদিন পালন হয়, সেই জন্মদিন পালনে আমরা খুব মজা করি। আমাদের প্রথমে এই ঘরটা ভালো করে সাজিয়ে তারপর মাংস ভাত পায়েস চাটনি পাঁপড় সব খাওয়ানো হয়। চারপাশ পরিষ্কার রাখতে হবে,
আর ডেঙ্গু হলে হসপিটাল যেতে হবে, আর ডেঙ্গু রোগ হলে মশারি টাঙিয়ে শুতে হবে, আর বেশি করে জল খেতে হবে, আর নোংরা পরিষ্কার করতে হবে, আর কোথাও নোংরা জল জমতে দেওয়া যাবে না। কিভাবে শেখায় এখানে সবকিছু ডেঙ্গু ফেঙ্গু নিয়ে কিভাবে করে? এখানে অনুষ্ঠান করে সবকিছু শেখায়, গান নাচ করে সবকিছু ডেঙ্গু নিয়ে বোঝাতে চেয়েছেন স্যাররা। আর কি কি বলেছে জোরে বলো। আর মশারি টাঙিয়ে শুতে বলেছেন, বাড়ির চারপাশ স্কুলের চারপাশ পরিষ্কার রাখতে বলেছেন, জমা জল জমতে দিতে বারণ করেছেন, তারপর চারদিকটা নোংরা জমতে বারণ করেছেন, স্কুলে কোথাও প্লাস্টিক ফেলতে বারণ করেছেন, ডাবের খোলা প্লাস্টিকের খোলা সব ফেলা বন্ধ করতে বলেছেন। স্কুলে এছাড়াও কি হয়, জন্মদিন হয় নাকি? হ্যাঁ। কার কার জন্মদিন হয়? ছাত্রছাত্রীদের। কি হয় জন্মদিনের দিন? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমরা এই ক্লাসটাকে ভালো করে সুন্দরভাবে সাজাই, তারপর যার যার জন্মদিন থাকে তাদের নিয়ে জন্মদিন করা হয়, তারপর মাংস ভাত মিষ্টি পায়েস বোঁদে চাটনি পাঁপড় সব কিছু খাওয়ানো হয়, আর খেয়ে উঠে কেক কাটা হয়। তোমার নাম কি? রিক্কলে। কিসে পড়ো? ক্লাস ফোরে। ছেলে গিয়ে স্কুলের ব্যাপারে প্রচুর নাম করে, এক তো আমাদের মাস্টারমশাইদের নাম প্রচুর করেন, যারা আছেন আমাদের শিক্ষকতা ওনাদের নাম করেন খুবই, এবং ওনারা যে এই ডেঙ্গু বলুন, পরিবেশ বাঁচাও, এইসব অনেক কিছুই নাটক করেন, পরিবেশ বাঁচাও নাটক করেছেন, খুবই ভালো লেগেছে, আমরাও দেখেছি। হ্যাঁ, আমাদের স্কুলের হেডমাস্টারমশাই উনি ছেলেদের শেখান, তা আমি এই স্কুলেরই একটা ছাত্রর অভিভাবক হিসেবে আমি বলছি, খুবই আমরা গর্বিত। হেড স্যার কীভাবে শেখান দেখেছেন? অন্যদিন আমি দেখি না, বা আমি দেখেছিলাম নাটক, যে দুর্গা পুজোর সময় আমাদের যে নাটক করেছিল ওখানে গিয়েছিলাম, দেখেছিলাম, খুবই ভালো লেগেছে। আজকে এলাম আমাদের এই ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যে নাটক করলেন, বা উনি যে বহুরূপী সে যে ছাত্রদের যে বোঝালেন, বা যেগুলো সব নির্দেশ দিলেন, জল অপচয় থেকে আপনার ডেঙ্গু চারদিক বাড়ি ভদ্র পরিষ্কার থেকে ডেঙ্গুর জন্যে যাবে ডাবের খোলা বলুন বা জল জমা কোথাও সেগুলো নিয়ে শিখিয়েছেন, আমিও দেখলাম বা বললেন, খুবই ভালো লাগলো, আমি হেডমাস্টারমশাইয়ের জন্য খুবই গর্বিত। হ্যাঁ, এই বিষয়টা খুবই ভালো, কারণ এইটার মাধ্যমে সমাজের একটা সচেতনতা বাড়বে, এই যে ছোটো ছোটো ছেলে মেয়েগুলো আগামী দিনে পৃথিবীর ভবিষ্যৎ, এবং এরা যদি প্রত্যেকজন প্রত্যেকের বাড়িতে যেয়ে প্রচার করে, এইটা আস্তে আস্তে বাড়ি থেকে পাড়ার মধ্যে, পাড়া থেকে গ্রাম, গ্রাম থেকে সব প্রত্যেকটা মানুষের মধ্যে যদি আমরা সচেতনতা গড়ে তুলতে পারি স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমে, তাহলে একটা সমাজে বিপ্লব আসবে। বিপ্লবটা এই কারণেই যে ডেঙ্গু হয়ে অনেক লোক মারা যাচ্ছে, হ্যাঁ, সেই সব মৃত্যুর হার অনেক কমানো যাবে, এবং শুধু এই নয়, বৃক্ষরোপণ এবং জল অপচয় বন্ধ করা, প্লাস্টিকের ব্যবহারটাকে কমানো, এইগুলোর মধ্যে দিয়ে একটা বার্তা, এই বার্তাগুলো ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে সমাজ অনেক সুস্থ এবং সুন্দর। ডেঙ্গু সচেতনতা শিবির একটা আমাদের স্কুলের প্রধান শিক্ষক বহুরূপী সেজে উনি ছাত্রছাত্রীদেরকে বোঝাতে চাইলেন যে ডেঙ্গু রোগ কীভাবে প্রতিরোধ করা যায়, এবং প্লাস্টিক বর্জন কীভাবে করা যায়, এবং পরিবেশ কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। উনি দেখিয়েছেন যে স্কুলের ছেলেমেয়েরা যাতে ওনাদের স্কুল যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং ওনাদের ছাত্রছাত্রীরা তাদের বাড়ি চারিপাশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এবং গাছ যাতে কাটা বন্ধ হয়। আমাদের স্কুলের প্রধান শিক্ষক উনি বহুরূপীর মাধ্যমে উনি স্কুলের ছাত্রছাত্রীদেরকে বোঝাতে চেয়েছেন। এই স্কুলের প্রধান শিক্ষকের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, প্রত্যেকটি স্কুলের যদি প্রধান শিক্ষক এইভাবে উদ্যোগী হন, তাহলে স্কুলের ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পারবে। খানাকুল থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জী।